তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 12 এর 128 পৃষ্ঠার পর জ্যামিতি চতুর্ভুজ এর আলোচনা সাদর আমন্ত্রণ আসো আমরা শুরু করি এখানে একটি মূল প্রশ্ন রয়েছে আমরা এই চিত্রগুলোর মধ্যে কি কি মিল ও অমিল খুঁজে পাই এখানে তিনটি চিত্র রয়েছে তিনটি চিত্রের মধ্যে মিল এখানে প্রত্যেকটাতেই কোনা রয়েছে কোন রয়েছে এটা মিল আছে আর অমিল আকৃতি আলাদা দেখি এখানে কি বলছে আমরা দ্বিতীয় শ্রেণীতে আকৃতির সম্পর্কে শিখেছি আমার মনে হচ্ছে তিনটি চিত্রই আকৃতির এখানে তিনটা চিত্রই চতুর্ভুজ তুলি বলছে চিত্র তিনটির চারটি বাহু ও চারটি কোন রয়েছে চারটি বাহু এবং চারটি করে কোন রয়েছে এবং চারটি চিত্রই হলো তিনটি চিত্রই হলো চতুর্ভুজ এটা রাফি এবং তুলি উভয়ে মিল পেয়েছে এখন টিয়া পাখি কি বলছে একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে তাহলে চতুর্ভুজ সম্পর্কে টিয়া পাখি বলছে যে একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে তাহলে আমরা বলতে পারি চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে বলে। এখানে দেখো একটা কাজ রয়েছে পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে পার্থক্য কি এখানে দুইটা চতুর্ভুজ আছে এর মধ্যে পার্থক্য আমরা খুঁজব তুলি বলছে এগুলোর কোনগুলো লক্ষ্য করি এখানে দেখো এগুলোর কোণের দিকে তাকালে দেখা যাচ্ছে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে এখানে চারটি কোণ সমকোণ সুতরাং এটাকে বলা হয় আয়ত তাহলে যে চতুর্ভুজে চারটি কোণ সমকোণ তাকে বলে আয়ত আমরা এটা জানলাম কিন্তু এখানে চারটি কোণ সমকোণ নয় এখানকার একটি কোনও সমকোণ নয় তাহলে এখানে কি আছে আয়তটিকে নিচের চিত্রের মতো করে বিভিন্ন উপায়ে ভাস করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি যেমন এখানে ভাস করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করা হলো এইভাবে করে লক্ষ্য করা হলো একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই অর্থাৎ এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য একই আর এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য একই আমরা পেয়েছি অর্থাৎ একটি আয়তের বিপরীত বাহুগুলোর খুঁজে বের করি এখানে দেখা যাচ্ছে দুইটি চতুর্ভুজের মধ্যেই কোনগুলো চারটি কোন সমকোন তাহলে এটা পাওয়া গেছে মিল রাফি কি বলছে আমি কিছু মিল খুঁজে পেয়েছি দুটির কোনগুলো সমকোণ এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান অর্থাৎ এটাকে ভাস করলে এটাকে করলে এই বিপরীত বাহু এই বাহুর এই বিপরীত এই বাহুটা সমান আবার এই বাহুর বিপরীত এটাও সমান এখানেও একই রকম এই বাহুর বিপরীত এটা সমান আর এই বাহুর বিপরীত বাহু এটাও সমান অর্থাৎ দুটি চিত্রই আয়ত তাহলে এখানে যে দুটি চিত্র পাওয়া গেছে দুটি আয়ত দ্বিতীয় চিত্রের মতো করে বাহুগুলোর লক্ষ্য করি এবারে এভাবে বাস করা হলো আবার এভাবে খাড়া ভাস করা হলো আবার এটাকে এই কোনও ভাস করা হলো এখন দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান এখানে তুলি পেল যে এই দ্বিতীয় চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান পাওয়া গেছে আর আগের চিত্রে শুধুমাত্র বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান পাওয়া গিয়েছিল তাহলে কি দাঁড়ালো এখানে যে আয়তের চার বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে তাহলে আমরা এই দুটি আয়ত কিন্তু এর মধ্যে এই অর্থাৎ এই আয়তটির চারটি বাহুই সমান ফলে এটা হবে বর্গ এটাকে আমরা বর্গ বলতে পারি বলছে পাখি সকল বর্গই আয়ত অর্থাৎ এখানে যতগুলো বর্গ আছে সব বর্গকে আমরা আয়ত বলি কারণ এদের বিপরীত বাহুগুলো সমান অপরদিকে এর একটা বৈশিষ্ট্য বেশি তা হল এর প্রত্যেকটা বাহুই সমান এ কারণে এটা হলো বর্গ এবারে দেখি পরের কাজটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বস্তুগুলোর তল আয়তাকার বা বর্গাকার তা বের করি এবং কারণ ব্যাখ্যা করি এখানে লক্ষ্য করো এই যে একটা বিন পপকর্নের বিন এখানে দেখা যাচ্ছে যে উপরের দিকে বড় নিচের দিকে ছোট এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সময় বৃত্তাকার গোল সুতরাং এটাও আয়ত বা বর্গাকার হবে না এটাতে লক্ষ্য করি এখানে এই পাশের বাহু আর এই পাশের বাহু সমান হবে আর এই পাশের বাহু আর এই পাশের বাহু সমান হবে তাহলে এই চকলেট এটা হলো আয়তাকার অর্থাৎ বিপরীত বাহুগুলো বর্গ বিপরীত বাহুগুলো সমান এ কারণে এটা হলো আয়তাকার এই যে বল এটা গোল এটা আয়তাকার বা বর্গাকার নয় এখানে লক্ষ্য করো এটার মধ্যে প্রত্যেকটা তলের ক্ষেত্রে বাহুগুলো দেখো সবগুলো সমান সবগুলোই সমান ফলে এটাকে আমরা ধরতে পারি বর্গাকার অর্থাৎ প্রত্যেকটা তল হলো এটার বর্গাকার তল আবার এখানে দেখো বইটা এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান আবার এখানে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এখানে প্রত্যেকটা তল হবে আয়াতাকার অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এটা হবে আয়তাকার আবার এটা লক্ষ্য করো প্রত্যেকটা তলের প্রত্যেকটা বিপরীত আয়তাকার বা বর্গাকার নয় কারণ এদের বিপরীত বাহুগুলো সমান নয় এবং কোনো বাহু সমান নয় আমরা তারপরে দেখি আর একটি আয়ত গুলোতে গোল দাগ দেই তাহলে এখানে কাজ খাতায় করি দেখো এখানে আমরা দেখি যে এটা একটা আয়ত এর দৈর্ঘ্য অর্থাৎ বিপরীত দুই বাহু দুই বাহু সমান তারপরে আমরা দেখি এটাও এটাও বর্গ আয়ত হবে কারণ এর দুই বাহু সমান আমরা এটাকে ভালোভাবে সাজিয়ে নেই দেখো এটার এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান ফলে এটি একটি বর্গ। এটি একটি আয়ত কারণ এর দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এই পাট এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান ফলে আমরা এটাকে আয়ত বলতে পারি এখানে আছে মাত্র তিনটি বাহু সুতরাং এটা তো আয়ত হতেই পারে না এখানে চারটি বাহু আছে কিন্তু এই বাহু আর এই বাহু সমান নয় এই বাহু আর এই বাহু সমান নয় তাহলে এটাও আয়ত নয় এটা এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ বিপরীত বাহু সমান তাহলে অবশ্যই এটা আয়ত আমরা এটাকেও গোল দিব পর এটা একটা আয়ত পেলাম এখন এই যে অংশটা এটাও দেখা যাচ্ছে যে এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহু আর এই বাহু সমান তাহলে এটাও হবে একটা আয়ত আমরা এই কয়টা আয়ত এখানে পেলাম একটা দুইটা তিনটা সাতটা আমরা তারপরে দেখি কি রয়েছে একটা কাজ রয়েছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে চিহ্ন দেই যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে নাম লিখি তাহলে এখানে বলছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে ঠিক চিহ্ন দেই এখানে দেখা যাচ্ছে এটা একটা চতুর্ভুজ তাহলে আমরা এটাও গিয়ে খাতায় নিয়ে সমাধান করি দেখো এখানে এক দুই তিন চার চারটা বাহু সুতরাং এটি চতুর্ভুজ এটা আয়ত বা বর্গ কোনটি নয় এটা বৃত্ত গোলাকার এটা ঠিক চিহ্ন দেব না এটা আবার দেখো এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজ কিন্তু এখানে দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ফলে আমরা এটাকে লিখবো আয়ত তাহলে আমরা এটাতে এটাতে এখানে লক্ষ্য করো একটা দুইটা তিনটা চারটা এখানেও এটাও একটা চতুর্ভুজ তাহলে বাম পাশে টিক দিলাম কিন্তু এর বিপরীত বাহুগুলো সমান নয় এই বাহুটা আর এই বাহুটা সমান নয় ফলে এটি আয়ত নয় আমরা এখানে দেখি এক দুই তিন চার এখানে চারটি বাহু তাহলে এটু চতুর্ভোজ এখন এর মধ্যে দেখো এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটে বাহুই সমান যেহেতু চারটে বাহুই সমান তাহলে আমরা একে বলবো বর্গ আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা বর্গই হলো এক একটি এখানে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান চারটি বাহুই আছে এটাও চতুর্ভুজ এবং এটা যেহেতু বিপরীত বাহুগুলো সমান এ কারণে এটা হলো তারপর এখানে এখানে ছয়টা বাহু আছে সুতরাং এটি আয়ত নয় চতুর্ভুজ নয় এখানে একটা দুইটা তিনটা চারটা এইটা চারটা বাহু সুতরাং এটা হলো চতুর্ভুজ আমরা চতুর্ভুজের ঠিক চিহ্ন দিলাম আর চতুর্ভুজের আমরা দেখতে পাচ্ছি যে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান ফলে এটা হবে আয়ত আমরা এই অংশের কাজ শেষ করলাম তারপর দেখি এখানে আর কি কি রয়েছে এখানে লক্ষ্য করো ছয় নাম্বার কাজে বলা হয়েছে স্কেল ব্যবহার করে নিচে ডট কাগজে আয়ত ও বর্গ আঁকি আমরা স্কেল ব্যবহার করে এই ডট কাগজে আয়ত এবং বর্গ আঁকতে পারবো আর এজন্য আমাদের যা করতে হবে তা হলো লক্ষ্য করো যে আমরা স্কেল ধরে এভাবে যদি এদিকে যদি আমরা তিন বিন্দু পর্যন্ত নেই এবং এখান থেকে যদি আমরা চার বিন্দু বা পাঁচ বিন্দু পর্যন্ত নেই তাহলে এখান থেকে পাঁচ বিন্দু পর্যন্ত নিলাম তাহলে এটা হয়ে গেল আয়ত বড় নিয়েছি এদিকে কম নিয়েছি এদিকে তিনটি নিয়েছিলাম আর এদিকে নিয়েছি পাঁচটি নিয়ে আমরা যে স্কেল দিয়ে এই রেখা অঙ্কন করে চতুর্ভুজ এঁকেছি এখানে তৈরি হয়েছে আয়তো এবার বর্গের জন্য আমরা সমান পরিমাণে বিন্দু সংযোগ করব যেমন এখান থেকে আমরা যদি দেখো এক 2 3 4 5 নেই তাহলে এই দিক থেকেও 5 টি নিতে হবে এক 2 3 4 5 আবার এখান থেকেও পাঁচটি নিব আবার এখান থেকেও পাঁচটি নিব তাহলে এটা হয়ে গেল বর্গ এভাবে আমরা আয়ত এবং বর্গ আঁকতে পারি তাহলে এটা হবে আয়ত আর এটা হলো বর্গ আমরা এভাবে এই ডটগুলোকে যোগ করে আয়ত এবং বর্গ আঁকতে পারি স্কেল দিয়ে আমরা তারপরে দেখি এখানে কি বলা হয়েছে একটি নিজে করি কাজ বন্ধুর সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের চারপাশের জিনিস যেমন বই টেবিল বোর্ড ইত্যাদি থেকে আয়ত বর্গ খুঁজে বের করি আমরা দেখি আমাদের যত বইগুলো আছে সবগুলো হলো আয়ত। তারপর টেবিল টেবিলও আয়তাকারে থাকে টেবিল থাকতে পারে আবার আয়তাকারই সাধারণত থাকে তারপর বোর্ড বোর্ড আয়তাকারি সাধারণত থাকে কখনো কখনো বর্গাকার হতে পারে তোমরা এটা তোমাদের স্কুলের টেবিল চেয়ার বই এগুলো দেখে দেখে তোমরা শনাক্ত করবে খুঁজে বের করবে কোনটা আয়ত আর কোনটা বর্গ টেবিল আয়ত আয়ত। বই আবার জানালাও আয়ত হতে পারে জানালা আয়ত দরজা আয়ত আবার পুরা কক্ষটা শ্রেণী কক্ষটা বর্গকার হতে পারে খুঁজে খুঁজে চারটি চিত্রের প্রতিটিতে বর্গের কিছু অংশ দেওয়া আছে বর্গগুলো সম্পূর্ণ করি এখানে তো খুব সোজা আমরা এই অংশটাও খাতায় নিয়ে সমাধান করি দেখো এইখানে আছে আর এইখানে প্রান্ত আছে আমরা এই দুইটা প্রান্ত যদি করে স্কেল দিয়ে তাহলে এটি হয়ে গেল বর্গ আমরা এখানে দেখি যে এখানেও একটি বর্গ তৈরি করা হয়েছে এই বিন্দু আর এই বিন্দুতে সংযোগ করা হয়েছে আর এই বিন্দুতে সংযোগ করা হয়েছে মাঝখানে বিন্দুটি খালি আছে তাহলে আমরা এখান থেকে এই বিন্দু পর্যন্ত তারপর আবার এখান থেকেও এই বিন্দু পর্যন্ত নিয়ে আমরা যোগ করে দেব তাহলে হয়ে গেল বর্গ আবার এখানে মাত্র এই দুইটি বিন্দু দেখানো হয়েছে তাহলে আমাদেরকে বর্গ আঁকতে গেলে কি করতে হবে একটু লক্ষ্য করব দেখো এখানে এক দুই তিন সংযোগ করা হয়েছে তাহলে আমাদের এদিক থেকে লক্ষ্য করব যে এক বিন্দুর থেকে আমরা এই বিন্দু যোগ করে দেব আবার তাহলে এই দিক থেকে দেখি এক দুই তিন তাহলে আমরা এখানে যোগ করব এই বিন্দু পর্যন্ত এখান থেকে যদি আমরা এই বিন্দু পর্যন্ত যোগ করে দেই তারপর আবার এখান থেকে দেখো এই পর্যন্ত যোগ করে দিলেই হয়ে গেল বর্গ তাহলে আমরা এখানকার তিনটি বর্গই সম্পন্ন করলাম তোমরাও এভাবে এখানে স্কেল ধরে ধরে যোগ করে দিলেই হয়ে যাবে আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ